18 ডিসেম্বর থেকে শেষ শেষ কবে হবে এর উত্তর যিনি দিতে পারেন তিনি এখনো নিশ্চুপ হয়ে বসে আছেন আর তার সেকেন্ড ইন কমান্ড আমাদের রাজ্যের অভিভাবক শিক্ষামন্ত্রী মাঝে মাঝে প্রত্যেক দিন এখন একটু এমন কথা বলছেন অপ্রাসঙ্গিকিত কথা বলছেন কিন্তু দুঃখের হলো সত্যি বিগত 10 বছরের মধ্যে যে কথাটা তাকে দিয়ে বলানো যায়নি গতকাল রাজারহাট নিউটনের একটি কর্মসূচিতে তিনি সেই কথাটা স্বীকার করেছেন যে আমরা পার্শ্ব শিক্ষকের কাছে চুক্তিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ বেতন কাঠামোদের দিতে হবে এতদিন পরে মাননীয় শিক্ষামন্ত্রী এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ ওদের দাবি ন্যায্য এতদিন যেটা বলে আসছিল অন্যায্য অন্যায় দাবিতে নিয়ে বসে আছে এই সবে তো সন্ধ্যা আমরা কিন্তু আমাদের বেতন কাঠামো আমাদের চাই কেন আমরা আলোচনা করেছি আর 27 জানুয়ারি আমরা আমাদের প্রতিনিধিরা আলোচনা করেছি যে কজন প্রতিনিধি আমরা ছিলাম একটাই দাবিতে কিন্তু অনর বেতন কাঠামো আপনাকে দিতে হবে পে স্কেল দিতে হবে কিভাবে দেবেন কতটা মানুষ শুনবে কিন্তু ঐক্যমঞ্চের আন্দোলনের সার্থকতা কিন্তু সেই জায়গায় ঐক্যমঞ্চের আন্দোলন শিক্ষামন্ত্রী তার একটা সভায় স্বীকার করতে বাধ্য হয়েছে যাহা ওদের বেতন কাঠামো দিতে হবে এতদিন ধরে যারা বলছিল বেতন কাঠামো দেবে না বেতন কাঠামোর অন্যায় দাবি আমি সেই তৃণমূল শিক্ষা ছেলের রাজ্যের সম্পাদক বলুন চেয়ারম্যান বলুন সভাপতি বলুন আমি তাদের কাছে করজোরে আবেদন করব আসুন না 5ই ফেব্রুয়ারি একত্রিতকে আহ্বান করছি আসুন 5ই ফেব্রুয়ারি আমরা ঐতিহাসিক সমাবেশে সবাই একজোট হয়ে মুখ্যমন্ত্রীর কাছে ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটির কোনো অসুবিধা নেই স্টিয়ারিং কমিটির একজন যাওয়া যা 48,000 যাওয়া তাই কোনো অসুবিধা নেই আমাদের মধ্যে কোনো বিরোধ নেই কার সাথে কে গেল তাতে নিয়ে কোনো বিরোধ নেই ভগীরথ বাবু গেলে একই কথা বলবে অমল বাবু গেলে একই কথা বলবে মধুমিতা দি গেলে একই কথা বলবে অনুগত সৈনিক মনোরঞ্জন মণ্ডল গেলে একই কথা বলবে বেতন কাঠামো চাই তাদের এমএলএরা গর্ব করছে কিছু কিছু সেই রাজনৈতিক দলটা গর্ব করছে যে আমরা যাওয়ার আগে 500 শিক্ষকদের 60 বছরের নিয়োগপত্রটা দিয়ে গেছিলাম যেটা নিয়ে আমাদের লড়াই শুরু আগের দিন আমাদের স্টিয়ারিং কমিটির সম্মানীয় মামলা রায় বলেছেন যে কিসের স্থায়িত্ব স্থায়ীকরণ কিসের ঠিকই তো বিগত বাম সরকার তো 60 বছরের এককালীন নিয়োগপত্র দিয়ে গেছেন স্থায়ীকরণ তো আমাদের হয়ে আছে আমাদের চাই পরিকাঠামোগত উন্নয়ন মান উন্নয়ন চাই সেই মান উন্নয়ন আপনাদের দিতে হবে 60 বছরের আগে আমরা যে যেখানে আছি সে সেখানে চাকরি করবে এটাই তো স্থায়িত্ব আমি 48,500 শিক্ষক শিক্ষিকার কাছে আবেদন করব যে এখনো আমরা ভরসা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য যে উনি যেখানে আছেন কলকাতাতেই উনি আসছেন আজকে উত্তরবঙ্গ সফর শেষ করে যে কারণে আমরা 2 তারিখে কর্মসূচি বাতিল করেছিলাম আমরা যেদিন সুবোধ আমরা যখন সুবোধ মূল্য স্কোয়ারে হাজার হাজার জমায়েত হব উনি থাকবেন নবান্নে এখন শোনা যাচ্ছে সেদিন বাজেট পেশ হবে ভালো কথা খুব যেখানেই থাকুন আমাদের সাথে আপনাকে দেখা করতেই হবে আমি মুখ্যমন্ত্রীকে আহ্বান করছি যে ঐক্যমঞ্চের যে ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশে একবার আপনি আসুন এসে আপনি আপনার কি দিতে পাচ্ছেন কি দিতে পাচ্ছেন না বেতন কাঠামো কিভাবে দেবেন আপনি মঞ্চে এসে শুরু করুন মঞ্চে এসে আপনি বলুন 48,500 শিক্ষক দুহাত তুলে আপনাকে সমর্থন করবে কেউ বিরোধিতা করবে না যেখানে আপনি বসতে চান আমরা সেখানেই বসতে রাজি আছি অন্তত যাওয়ার আগে আপনি শুনে যান আমাদের দাবিটা যে স্বপ্ন আপনি 2011 সালে নির্বাচনে জেতার পরে 3রা জুন আপনার কালীঘাটের ক্যাবিনেট মিটিংয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন সেই স্বপ্নটা আপনি দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তব রূপকার ছিলেন আপনি করতে পারবেন কি পারবেন না সেটা এসে আপনি অন্তত আমাদেরকে একটু বলে যান
দশ বছর হয়ে গেছে আমরা এই রাজার পার্শ্ব শিক্ষক, আপনি তাদের কথা একবার ভাববেন না? কিসের রাজনীতি করছি আমরা এখানে? আমরা কি এখানে কখনো বলেছি যে 2021 সালে নির্বাচনে আপনার বিপক্ষে কালের শিক্ষামন্ত্রী একটা মন্তব্য করেছেন যে রাজনৈতিকভাবে আমরা এখানে বসে আছি? বলতে পারেন শিক্ষামন্ত্রীকে আমি প্রশ্ন করছি, আপনার যেদিন আপনার ঘরে আমরা গেছিলাম সেদিন এই উত্তরটা আপনি করেননি কেন? সেই প্রশ্নটা আমাদের করেননি কেন যে আপনারা ওখানে বসে বসে রাজনীতি করছেন, রাজনৈতিকভাবে বসে আছেন? আমরা তার উত্তর আপনার সামনাসামনি দিতাম, সাহস ছিল না, সাহস ছিল না। আমরা এখানে বসে আছি আমাদের দাবি আদায়ের স্বার্থে, সংসারটা চলছে না, এটা ধ্রুব সত্য, কিন্তু আমরা কেউ আত্মহত্যার পথ বেছে নেব না। আমরা মনকে শক্ত করে লড়াইয়ের জগতে ফিরে যাব। আত্মহত্যা পথ নয়, পথ হচ্ছে লড়াই। লড়াই করে আমাদের সম্মান আদায় করতে হবে। যে সমস্ত সাথীরা হারিয়ে গেছেন তাদের যন্ত্রণায় আমাদের মুখটা ফেটে যাচ্ছে, তাদের যন্ত্রণায় আমাদের মনন জগতে কুড়ে করে খাচ্ছে আঘাত। এখনো আমরা তাদের জন্য কিছু করতে পারিনি, কিন্তু এটা শুনে রাখুন, যারা রিটায়ারমেন্ট হয়েছেন এই সময়ের মধ্যে তাদের জন্য কিন্তু ঐক্যমঞ্চ বসে নেই। নিযুক্তির প্রথম দিন থেকে আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের কাছ থেকে আমাদের ইপিএফ আদায় করে নিয়ে আমরা ছাড়বো, কারণ কেসটা চলছে কোর্টে, এতে রাখতে হিয়ারিং হয়েছে, সরকার আসে যাবে, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু আইন বিভাগের পরিবর্তন হবে না। বিচার বিভাগের পরিবর্তন হতে, আইন বিভাগের পরিবর্তন হয়, কিন্তু বিচার বিভাগের পরিবর্তন হবে না। ছ থেকে সাত মাসের মধ্যে এ রায় আমরা পাব। এই ঐক্যমঞ্চের নেতৃত্বে আমাদের একই অঙ্গে দুটো রূপ, এটাই তো ঘটনা। পার্শ্ব শিক্ষকরা যেখানে, ঐক্যমঞ্চ সেখানে, এটাই বাস্তব। আমাদের মধ্যে কোনো ডিভিয়েশন নেই, আমাদের মধ্যে কোনো ভাঙন নেই। দুই একজন ভুই ফোর বলার চেষ্টা করছে, তারা বলুক, তারা বলছে বলুক, তাদের কথা বলতে দিন, তাদের কথা শুনতে দিন, তারা বলছে বলুক। কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে এখানে লড়াই করছেন, এখানে দেখছেন যে আমাদের স্টিয়ারিং কমিটির মিটিং যখন হয়, বর্ধিত মিটিং যখন হয়, সর্বভাবে সবাই সহমত হয়ে আমাদের সিদ্ধান্ত হয়, যে সিদ্ধান্ত সবাই এক বাক্যে মেনে নেয়, সবাই যে সিদ্ধান্ত করে আমরা সেই সিদ্ধান্ত কার্যকরী করি। আমরা 27 তারিখে যে জমায়েত করেছিলাম সেই জমায়েতে আমাদের অনেকের ধারণা ছিল এরপর কি করবে, প্রশাসনের ধারণা ছিল। আমরা চারজন প্রতিনিধি যখন থেকে বেরিয়ে এসে আমরা সহমত পোষণ করলাম, না, অশান্তির পক্ষে আমরা যাব না। দেখেছেন সবাই, সবাই সেই মত মেনে নিয়েছেন। ধরুন আমরা জানি আন্দোলনটা কীভাবে করতে হয়। ওই হঠাৎ কোথায় কোথায় বিনা পারমিশনে আন্দোলন করতে গেলাম, নিজে না থেকে কিছু মানুষকে লেলিয়ে দিলাম, তাদের জেল খাটালাম। ঐক্যমঞ্চ এই নীতিকে বিশ্বাস করে না। ঐক্যমঞ্চ বিশ্বাস করে লিডার বা নেতৃত্ব থাকবে আগে, আঘাত আসবে আগে, তারপরে তারপর থাকবে সাধারণ পার্শ্ব শিক্ষকরা। আঘাত সহ্য করবে নেতৃত্বরা, নেতৃত্বরাই আঘাত সহ্য করবে, নেতৃত্বরাই চুল চোখে চোখ রেখে, চোখে চোখ রেখে সমর সম্মুখ সমরে যুদ্ধ করবে। সাধারণ পার্শ্ব শিক্ষকরা থাকবে পাশে, তাদের জোর হবে ওই নেতৃত্বের জোর। এটাই তো হওয়া উচিত বলে আমরা মনে করি। কি শিখলাম, কি পেলাম, কি শিখলাম? আমরা 16 বছর ধরে শিক্ষকতা করছি, এখনো নাকি আমাদের যোগ্যতার অভাব আছে? কষ্ট হচ্ছে বলতে, তবু বলতে হচ্ছে। যোগ্যতার আর বিচারের ব্যাপার দরকার নেই, যোগ্যতার প্রমাণ আর দরকার নেই কারো কাছে। সবটা সময় বলবে কি হবে কি না হবে, কিন্তু এখন সবাই জোটবদ্ধ থাকুন। আজকের বেশি বেশি করে আপনারা এখানে আসবেন, আর আগামীকাল বারবার বলেছি আমরা আগামীকাল, দেখেছেন মিলিটারি পারমিশন আমাদের হয়ে গেছে, এদিকে আমাদের পারমিশন হয়ে গেছে, জয়েন্ট সিভিল পারমিশন আমাদের হয়ে গেছে। আমরা আপনাদের কাছে আহ্বান করব যে নির্বাচনের আগে এটা আমাদের শেষ সমাবেশ, 4-5 দিনের মধ্যে নির্বাচনের নিঘণ্ট সময় হয়ে যেতে পারে, আমাদের লড়াই এখনো বাকি আছে। সুতরাং যে কটা দিন আছে আমরা সবাই মিলে একবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আসুন, সবাই লড়াই করি। আগামীকালের সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আমি বারবার পথের ডিরেকশনটা আবার বলে দিচ্ছি, আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন মেডিকেল কলেজ হয়ে কলেজ স্ট্রিটের দিকে যে বাসগুলো আসবে, মেডিকেল কলেজ থেকে মিনিট চারেকের রাস্তা মাত্র হচ্ছে সুবোধ মল্লিক স্কোয়ার। ধর্মতলা থেকে যারা আসবেন লেলিন সারিন হয়ে দিয়ে ঢুকবেন, 3-4 মিনিটের রাস্তা হচ্ছে সুবোধ মল্লিক স্কোয়ার। আর শিয়ালদা থেকে যখন আসবেন তারা কলেজ স্ট্রিটমুখী যে বাসগুলো আসবে সেই বাসে আপনারা উঠবেন, কলেজ স্ট্রিটে থাকে, তারপরে হচ্ছে মেডিকেল কলেজ,
সেই মেডিকেল কলেজ স্টপেজে নেমে মিনিট চারেকে রাস্তা কলেজ সুভাষ মল্লিক কলেজ স্কয়ার। আবার বলছি আপনারা বারবার শুনে নিন, শিয়ালদা থেকে যারা আপনারা আসবেন আগামীকাল, তারা কলেজ স্কয়ার বা কলেজ স্ট্রিটমুখী বাসে উঠবেন এবং কলকাতা মেডিকেল কলেজ স্টপেজে নামবেন। সেই কলকাতা মেডিকেল কলেজ স্টপেজে নেমে মিনিট চারেকে রাস্তা হচ্ছে সুভাষ মল্লিক স্কোয়ার, শিয়ালদা থেকে যারা আসবেন, কারণ প্রচুর সংখ্যক মানুষ কিন্তু শিয়ালদা থেকে আসবেন। হাওড়া থেকে যারা আসবেন, আমি তাদেরকে আবার বলে দিচ্ছি, হাওড়া থেকে আপনারা যে কোনো ধর্মতলাগামী বাসে এসে কেসি দাস মিষ্টির দোকানের সামনে এখানে নামবেন। কেসি দাস মিষ্টান্ন ভাণ্ডার হচ্ছে একদম লেলিন সারণীর অপোজিটে, লেলিন সারণী থেকে বেরিয়ে মিনিট তিনেকের রাস্তা হচ্ছে কলেজ স্কোয়ার, তাই সুভাষ মল্লিক স্কোয়ার। আর এদিক থেকে যারা আসবেন, মানে আমাদের দক্ষিণ দিক থেকে যারা আসবেন বাসে করে নাকতলা হয়ে, তারা সবাই ধর্মতলায় নেবে, এইভাবে আপনারা আসবেন। যোগাযোগটা খুব ভালো জায়গা, ওখানে বড় জায়গা আছে, তবু আজকে আমরা দুজন একজন মিলে আমরা স্পটটা আবার দেখতে যাবো দুপুরবেলা, সুতরাং কোনো অসুবিধা নেই। যে কত লোক, অর্থাৎ আমাদেরকে জমায়েতটা করতে হবে, 27 তারিখে আপনারা যে জমায়েত দিয়েছেন সেই জমায়েত ছাড়িয়ে যাবে সেই জমায়েত। আমাদের কাছে এই মুহূর্তে যা খবর, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম বাস, আমাদের রাখার জায়গা পাওয়া যাবে না আগামীকাল। ইতিমধ্যে দুর্গাপুর থেকে আমাদের কাছে খবর দিয়েছেন, 3খানা বাস করে তারা আসছেন। আমরা বলেছি তাদেরকে, ওই আমাদের শহীদ মিনার ময়দানের ধারে বাস যাবো আমরা, সেখানে জয়েন্ট চিফের সাথে কথা বলবো যে আমাদের পার্কিংয়ের জন্য যেন কেউ ডিস্টার্ব না করে। সুতরাং কোনো অসুবিধা হবে না, প্রশাসনিকের থেকে আপনাদের কোনো বাধা সৃষ্টি করবে না, ঐক্যমঞ্চ আপনাদের সাথে আছে। আপনারা যত বেশি বাসে করে আসতে পারেন, ট্রেনে যত বসে আসতে পারেন, যেভাবে আসতে পারেন, আগামীকাল সবাই আসুন। আমরা 48,000 সমবেত হই এবং হয়ে নির্বাচনের আগে আমরা রাজপথে বসে থাকি। একটাই কথা, আমাদের বেতন কাঠামো চাই, একটাই দাবি, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব সেখানে বসে থাকার। মুখ্যমন্ত্রী যেহেতু কলকাতায় আছেন, সুতরাং তার দেখা আমাদের করতেই হবে, আমাদের সাথে তার দেখা করতেই হবে, এটাই হচ্ছে শেষ চেষ্টা আমাদের। এবং ঐক্যমঞ্চ তার সততার সাথে সেই চেষ্টা করে যাচ্ছে, আমরা সবাই একসাথে লড়াই করব। আবার 48,500 শিক্ষক শিক্ষিকার কাছে আমরা আহ্বান করলাম, আসুন, ভেদাভেদ পরে হবে, পথ চলার পথে ত্রুটি থাকলে সে সমালোচনা আপনারা করবেন, কিন্তু দিনের শেষে সবাই 500 শিক্ষক সমস্ত সংগঠনের নেতৃত্বের কাছে আহ্বান করলাম, আসুন আমরা সুভাষ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত বা নবান্ন পর্যন্ত যে ঐতিহাসিক র্যালি ডাক দিয়েছি আমরা, সেই র্যালিতে আপনারাও সামিল হন, যে যেখানে পারেন সামিল হন, সবার শেষে দেখা হবে, সবাই রাজপথে হবে দেখা। কিন্তু এইটুকুনি বিজ্ঞান রাখুন, প্রশাসনকে আমরা একটুখানি বলতে চাই, বাধা দিলে আগামীকাল কিন্তু বাঁধবে লড়াই। ধন্যবাদ, নমস্কার।